এখন আমি রান্না করব পাবদা মাছের ঝাল। দিয়ে দিচ্ছি তেল, তেল গরম হয়ে গেছে, এবার আমি আঁচ কমিয়ে মাছগুলোকে ছাড়বো। মাছগুলো আমার নুন হলুদ আর তেল দিয়ে মাখানো আছে, তেল দেওয়া আছে যাতে বেশি না ছিটে। মাছগুলো ভাজা হচ্ছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এবার এতে কিছুটা তেল আছে, এই তেলেই আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া। দিয়ে দেবো একটুখানি কালো জিরে। এগুলো অনেকেই করে কি, কালো জিরে আগে দিতে হবে, তারপরে লঙ্কা দিতে হবে, তারপরে পেঁয়াজ। আমি কোনো ব্যাকরণ মেনে রান্না করি না, আমি দেখি টেস্ট একই রকম আসছে কিনা, তাই জন্য আমার যখন যেটা ইচ্ছা হয়। তবে হ্যাঁ, তেলে এগুলো ভাজতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। আর একটা জিনিস বলি, অনেক রাঁধুনিও মানে যারা বাড়িতে গৃহিণী তারাও অনেকে জানেন না, কারণ আমিও জানতাম না অতটা, আমিও নিজের অভিজ্ঞতা দিয়ে শিখেছি। সেটা হচ্ছে এই পাবদা মাছ, এই ধরনের কিছু নরম মাছ আছে যেগুলো কিন্তু ভাজাটা খুব কষ্টকর, একটু উল্টালেই ভেঙে যাওয়ার চান্স। তো তাদের ক্ষেত্রে আমি বলবো তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা তো যদি ধোঁয়া ওঠা গরম করে নেওয়া হয়, তারপরে আঁচ কমিয়ে দিয়ে মাছগুলো ছাড়লে, আস্তে আস্তে ভাজলে সহজে ভাজা যায়, ভাঙে না। দিয়ে দেবো এবার একটু হলুদ, হলুদ দিয়েছি, এবার দেবো একটুখানি টমেটো বাটা, সামান্য, টক যেন না হয়, কিন্তু রং এবং স্বাদ দুটোই ভালো এনে দেবে, সেই জন্য টমেটো বাটা দিয়ে কিন্তু এটা একটু কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো জল, জল দিয়েছি, জলের মধ্যে দেব অল্প একটু সর্ষে বাটা, কারণ এটা আমার টাটকা সর্ষে বাটা আজকের, যার জন্য পুরো সর্ষে বাটাটা আমি দিচ্ছি। দু চামচ সর্ষে বাটা দিলাম, আঁচ বাড়িয়ে দিচ্ছি, কারণ এখানে সিদ্ধ হওয়া, খালি সিদ্ধ হওয়া মানে খালি পেঁয়াজটা সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা, দু চামচ সর্ষে বাটা, এক চামচ পোস্ত বাটা, টেস্ট ভালো আসবে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হাফ চামচ মতো নুন। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো, আঁচ কমিয়ে নিয়েছি, তার জন্য মাছগুলোতে একটু ঝোলটা ঢুকে যাক, তার মানে রসটা ঢুকে যাক, তারপরে ফুটে উঠলে আস্তে আস্তে আমি নামিয়ে নেবো, কারণ লঙ্কাটাও সিদ্ধ হতে হবে, মাথায় রাখতে হবে এগুলো সব কিন্তু সিদ্ধ হতে হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি নামাবো। নতুনদের জন্য বলছি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ হলে যারা পুরনো দেখছেন তারা লাইক শেয়ার করবেন। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে তারপরেও কিছু কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি।
গ্যাসটা আগে বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার দিয়ে দেবো এতে ধনে পাতা কুচি আর কাঁচা তেল। অনেকে কাঁচা তেলটা কড়াতে থাকতেই দিয়ে দেয়, কিন্তু আমরা দেখেছি কড়াতে নামানোর আগে যদি কড়ার মধ্যে দিয়ে দিই তাহলে ভাপটা উঠে কিন্তু যেটা দিয়ে ঢাকা থাকে তার উপরে লাগে, তেলটা এতে বেশি থাকে না। সেই জন্য আমরা নামিয়ে, আমি বিশেষ করে নামিয়ে তারপরে কাঁচা তেলটা দিই, যাতে একদম খাবার সময় অবধি গন্ধটা থাকে। ঠিক আছে, হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল।